হাট থেকে দুটি পাহাড়ি ময়না ও 17টি টিয়া পাখির বাচ্চা উদ্ধার করলো বন দপ্তরের কর্মীরা। জানা যায় নদিয়ার কৃষ্ণনগর রেঞ্জ অফিস গোপন সূত্রে খবর পাই কৃষ্ণনগরের পাশে গোহাটে বিক্রি হচ্ছে পাখিগুলি। খবর পাওয়া মাত্রই সেখানে হাজির হয় বন দপ্তরের আধিকারিক সহকর্মীরা। বুঝতে পেরেই পালিয়ে যায় পাখি বিক্রি করতে আসা ব্যক্তি। বন দপ্তরের কর্মীরা হাটের এক পাশে লুকোনো জায়গা থেকে উদ্ধার করে পাখিগুলি। বন দপ্তর সূত্রে খবর, ছোট ছোট পাখিগুলি যেগুলি এখনো উঠতে শেখেনি সেগুলি মূলত টার্গেট বাজারে বিক্রি করা চৌরাশিকারীদের। পাখি চোরা কারবারিরা হাতে একটা ছোট পাখি নিয়ে দাঁড়িয়ে থাকে, খরিদ্দারের সাথে দাম মিটলেই গোপন জায়গা থেকে পাখি দেয়। বোঝার উপায় থাকে না, তবে অভিযান চলবে বলেই জানিয়েছেন বন দপ্তরের একজন আধিকারিক। পাখি পুষতে অনেকেই ভালোবাসেন, কিন্তু সব পাখি বাড়িতে পোষা যায় না, এই ধারণা এখনো অনেকের মধ্যেই নেই বলে অভিমত পোষণ করেন পক্ষীপ্রেমীরা। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।